Here we have the beautiful trophy of the SAFF Women's Championship. যে কোনো অর্জন কিংবা প্রাপ্তি সম্মানের আর অনেকখানি রোমাঞ্চকর, সে সাফল্য গাথা রচনা করল বাংলার জয়িতা বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপে স্বাগতিক নেপালের বিপক্ষে উড়ন্ত জয় সাবিনা কৃষ্ণা রূপনা চাকমাদের, আর সেই সাফল্য ছুঁয়ে গেছে ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করতে কম্বোডিয়ায় থাকা ফুটবলার থেকে শুরু করে কোচকেও। আমরা সবাই প্রাউড ফিল করতেছি, কারণ এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। সো কংগ্রাচুলেশনস টু ইউ অল ম্যানেজমেন্ট, প্লেয়ার্স, অফিশিয়ালস, সবাই। So we are feeling so proud of you. Huge congratulations to the women's team from such a fantastic achievement, not only for the team but also for technical staff, for the federation management, for everyone, because well, all of us are here very 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 proud of the achievement. So congratulations to everyone. পুরো টুর্নামেন্টে অপ্রতিরোধ্য ছিল সাবিনা খাতুনরা। সেই পথের শেষটা তারা করেছে ইতিহাস রচনার মধ্য দিয়ে। তাই তো ইতিহাস রচয়িতাদের বরণ করতেও থাকবে ভিন্নতার সেই আভাস মিলেছে বাফুফের পক্ষ থেকে। এটা আমাদের দেশের ফুটবলের জন্য, আমাদের নারী ফুটবলের জন্য নির্দ্বিধায় একটা গৌরবময় দিন, একটি মানে সাফল্যমণ্ডিত দিন। অবশ্যই এটা সেলিব্রেশনটা হবে খুবই কালারফুল। এয়ারপোর্ট থেকে তাদেরকে বরণ করে নেওয়া এবং তার পরবর্তীতে নিশ্চয়ই দেয়ার উইল বি এ সিরিজ অফ সেলিব্রেশন, অফকোর্স উই বিলিভ। সাউথ এশিয়ান দেশগুলো খুঁজে পেল নতুন এক চ্যাম্পিয়নকে। সেই ধারা যেন সামনের দিনেও আরও সমৃদ্ধ হয়, সেই পথে কাজ করার আশাও ব্যক্ত করেন বাফুফের সাধারণ সম্পাদক। বাংলাদেশ নারী ফুটবল দলের সাফল্য ছুঁয়ে গেছে টাইগার ক্রিকেটারদেরও। তাই তো এই উচ্ছ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন সাকিব, মুশফিক, তাসকিনরা। পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছে বিসিবিও। তবে অবাক করেছে বাফুফে, ইতিহাসে নাম লেখানোর ঘণ্টা সময়ের মাঝেও অনেকটা নীরব ছিল বাফুফে। বাংলাদেশে আমরা অনেক বেশি আনন্দিত। তানভীর হাসান, এখন ঢাকা।